বিজেপি ন্যাক্কারজনক ভাবে পয়সা নিয়েও লাস্ট মোমেন্টে তারা ট্রেন বাতিল করেছে, ট্রেন দেয়নি। 11th আওয়ারে আমাদের বাসের অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, ফর্মালিটি মেনটেন করতে গিয়ে হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষ যাতে শান্তিপূর্ণভাবে যেতে পারে তার জন্য যা যা দরকার, খাবার থেকে শুরু করে জল থেকে শুরু করে তাদের মেডিকেল কিট, টেলিফোনে মেডিকেল কনসাল্ট যাতে করতে পারে সে সমস্ত কিছু ব্যবস্থা আমরা করেছি। আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি তারা হয়তো চক্রান্ত করতে পারে, বিজেপি শাসিত রাজ্যগুলো দিয়ে যাওয়ার সময় আমাদের বাসকে আটকাতে পারে, কিন্তু আমরা হুঁশিয়ারি দিতে চাই আপনাদের মাধ্যমে, যাত্রাপথে কোনো বাসকে যদি আটকানো হয় বা বাংলার বঞ্চিত মানুষদের প্রতিনিধিদের কারোর সাথে যদি কোনো দুর্ব্যবহার করা হয় তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু মুখ বুঝে থাকবে না। শুনো, মানুষ তারা দাবি আদায় যাচ্ছে, আমার অধিকার আদায় যাচ্ছে, তারা প্রত্যেকে সামিল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছে, সবাই সামিল হতে, আমরাও যাবো তো, সবাই যাবো, একসাথেই যাবো। সুতরাং স্বাভাবিকভাবেই ভাবনার কিছু নেই, দাবি আদায়ের লড়াইয়ে সবাই সামিল হবে, এটা অধিকার, অধিকারের প্রশ্ন। আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে? ভয় আমরা পাব না, আমি ভয় করব না, করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।